প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটরসের দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী দল হিসেবে টিম ইনোভেশনকে পুরস্কার তুলে দেন তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালিংকের সিইও এরিক অস, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মঞ্জুলা মোর্শেদ সহ শীর্ষ কর্মকর্তারা। প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও তাদের উদ্ভাবনী শক্তি বিকশিত করতে বাংলালিংক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান বক্তারা।